নোয়াখালীর দীপ উপজেলা হাতিয়ায় ঘরে ঢুকে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল আজিজ উর্ফে তন্ময় নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রোববার তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হাতিয়ার বুড়িনগর ইউনিয়নে ওই ছাত্রী ঘরে একা ছিল। এ সুযোগে কৌশলে ওই ঘরে ঢুকে হাতিয়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের উল্লাখালী গ্রামের আব্দুল আজিজ ওই ছাত্রীকে দর্শন করেন। পরদিন শনিবার ছাত্রীর মা বাড়িতে এলে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় রোববার ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন। অভিযোগে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সারা দেশে এরকম ধর্ষণের প্রবণতা বেড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।